আমি কালকে দেখলাম কি করে যখন মিছিলের মধ্যে গেলাম আশ্চর্য সবচেয়ে বড় এই বিষয় হয়ে গেছি যে মানুষকে ছাড়া যত জিন যত মানুষ আবার জিন ছাড়া মনে করেন পশু পাখি গরু ছাগল সব কিছু আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্যতা পোষণ করে না আমরা দেখলাম মাত্র সাথী কয়েকজন মিছিলের মধ্যে দুইটা বেড়া ঢুকে গেছে হাসার ভীষণ অবাস্তব ঘটনা এই বেড়া দুইটাকে যতক্ষণ পর্যন্ত আমরা মিছিলের যতক্ষণ যত জায়গায় গেছে হ্যাঁ যত মাইল গেছে এই বেড়া দুইটাকে কখনো হটানো গেছে না দেখলাম দুই সাথী ধরি সাইডের মধ্যে নিয়ে দিচ্ছে এটা ভিতরে ঢুকে যেতেছে কিন্তু কারণ ফায়ার বাড়িও খায় না লাতিও খায় না এমন ভাবে ধরতেছে মানুষের ফাঁকে ফাঁকে যতই চেষ্টা করা হোক না কেন বেড়া দুইটাকে সরানো গেছে না এটা দিয়ে কি বুঝাইছে তখন একসাথে বুঝলাম যে এটা দিয়ে কি বুঝেন অর্থাৎ মানুষ হয়ে আমরা একদম বেড়া ছেড়ে নির্বোধ হয়ে গেছি নিকৃষ্ট হয়ে গেছি গরু ছাগল থেকে নিকৃষ্ট হয়ে গেছি আজ বেড়াও এই কথার বুঝ আছে যে নবীর ফকরের মিছিল চলতেছে আল্লাহর ফকরের মিছিল চলতেছে যতই চেষ্টা করা হোক এদেরকে হটানো যায় নাই মিছিলের ভিতরে ঢুকে গেছে যখন দেখেন সরকারের মতো যখন বক্তৃতা দেওয়া হলো সেখানে বেড়া করে ঘুরতেছে যায় না দেখেন এটা বুঝার বিষয় তাহলে শুধু একমাত্র মানুষের ভিতরে একমাত্র মানুষের ভিতরে অবাধ্যতার হ্যাঁ আমল পাওয়া যায় আর কোথাও পশু পাখির মধ্যে গরু ছাগলের মধ্যে হ্যাঁ আসমান জমিনের মধ্যে পৃথিবীর কোথাও আপনি পাবেন না যে নবীর বিরুদ্ধে তারা অংশ নিছে বা কথা বলছে আল্লাহর বিরুদ্ধে তারা কোনো একটা কাজকর্ম করছে একমাত্র এই গুণটা মানুষের ভিতরে পাওয়া যায় সেটা মুসলমান হোক আর ইহুদি হোক খ্রিস্টান হোক মুসলমানদের ভিতরে পাওয়া গেলে কি বুঝের অভাব আর ইহুদি খ্রিস্টানদের ভিতরে হইলে কি সে তো নাহর মানে খ্রিস্টানি সে তো বলবে সে তো বলবেই আর এই মুহূর্তে আমাদের মুসলমানদের কাজ হলো কি তার বিরুদ্ধে সুগলাম দেওয়া মাঠে নামে নেমে দেওয়া তাহলে এটা হলে ইমানের কাজ ইমানের পরিচয় আজ তো আমরা কি করি না এই এর পিছনে সময় দিতে রাজি না কেননা আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হ্যাঁ এরও কোরআন আস্তে আস্তে সংক্ষিপ্তভাবে বাংলা অনুবাদ বুঝবেন যে আজ দুনিয়ার সামান্য কয়েক টাকা ইনকামের জন্য সরকারি একটা চাকরির ভয়ে আমরা কি করি না রাসূলের আদেশ অমান্য করি আল্লাহর বিধানকে লঙ্ঘন করি ওনার একটা ইসলামের ডাক আসলে আমরা কি করে সেখানে যাইতে রাজি না কিন্তু এমন একটা সময় আসবে তখন মানুষগুলি হাসরের ময়দানে এমন অবস্থায় সৃষ্টি হবে পেরেশানি হবে তখন শুধু ধন সম্পদ না তখন চাইবে তার স্ত্রী পুত্র হ্যাঁ আওলাদ পরিবার পরিজন সারা দুনিয়ার মানুষকে দিয়া হইলেও সে কিভাবে জাহান্নাম থেকে মুক্ত হবে সেই চেষ্টা সে ব্যস্ত থাকবে বলবে হ হ্যাঁ ইয়া আব্দুল মুজরিমুলাহু ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি কয় কাল কিয়ামতের আদালতে জাহান্নাম থেকে বাঁচার জন্য উম্মতগুলি নাফরমানগুলি জাহিলগুলি তার স্ত্রী সন্তানকে ছেলে সন্তানদেরকে দিয়া হইলো জাহান্নাম থেকে মুক্ত হতে চাইবে তার স্ত্রী হ্যাঁ তার ভগ্নীপতি তার আত্মীয় স্বজন গ্রামবাসী যারা তাদেরকে আশ্রয় দিত পিতা এক সময় তাকে আশ্রয় দিছে নানা বাড়ির লোকেরা তাকে আশ্রয় দিছে অমাং ফিল্লা রদি জামিয়া ওই সারা দুনিয়ার মানুষকে নিয়ে হলো আয় মাওলা তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো আচ্ছা বলেন তো এই কথাটা কালকে আমাদের ময়দানে কোনো কাজে আসবে বলেন তো যারা কোনো হাদিস বুঝেন বা বুঝেন না বাংলা অনুবাদটা বুঝেন যদি মরার পরে যদি আমরা এই কথাটা বলি হ্যাঁ আয় আল্লাহ অবাং ফিল আরদি জামিয়া বলবে সারা দুনিয়ার মানুষকে নিয়ে হলো আয় মাওলা তুমি এই বিপদের সময় আমাকে রক্ষা করো কি লাভ হবে এই কথার কোনো মূল্য থাকবে হ্যাঁ তখন আল্লাহ পাক ঘোষণা দিবেন কাল্লা এই আল্লাহ না তাহলে আমাদের ইমানে পরীক্ষা দেওয়ার সময় কোথায় দুনিয়াতে ইমান বানানোর সময় কোন জায়গায় দুনিয়াতে হ্যাঁ আমল করার ভালো আমল করার আর ইমান ঠিক করার জায়গা কোন জায়গায় দুনিয়াতে পরকালে ন দুনিয়াতে যখন আমরা এগুলি জায়গায় জায়গায় যখন হ্যাঁ ইমান যখন ঠিক করব আর ভালো আমল করব কোন হাদিস সুন্নাহ অনুযায়ী যখন আমল করব আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়ার ক্ষমতা দিয়ে দেবো